কিরমন কাতিবির রোজ দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম মানিকগঞ্জের লোক বলেন নাউজুবিল্লা কিরমন কাতিবির রোজ দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক বলেন নাউজবিল্লা আল্লাহর কাছে মানিকগঞ্জের কথা কয়া নারায়ণগঞ্জের কথা কয়া রাধাগঞ্জের কথা কয়া এই সমস্ত কথা কয়া কোন ফেরেশতার কাছ থেকে পার পাওয়া যাবে কি বলেন আপনারা কত বড় মুসিকি কথা যে আল্লাহ যদি ফেরেস্তারও যদি আমার নামে অভিযোগ করে আমি কার কথা কমু মানিকগঞ্জের কথা মানিকগঞ্জের বিশ্বাব্দ সামনে লয়ে বইয়া সে প্রশংসা করত বলেন নাউজ এই সমস্ত কোন দুহাই দিলে ফেরেস মানবে কি বলে হ্যাঁ তার জবাবে কি আসে কিরমান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা সিলি মানিকগঞ্জের লোক তোদের জুতা মাইরা বলবে জাহান নামে ডুব কথা ঠিক এই সমস্ত পুরুষ দিবি জুতা মায়রা মেরা ফেরেস তারা জাহান নামে পাঠাবে বলেন হাউজ আসলে বলা দরকার ছিল কি রমন কাতি রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক বলেন সুহান আল্লাহ ও আমার ভাইরা বিশ্ব দু জাহানের সর্দার হজরত মুহাম্মদুর রসুল্লাহর দোহাই যদি তুমি দিতে পারো তুমি যে বলতে পারো আমি আমার আখিরি জমানার নবীর আমি উম্মত ছিলাম কিছু কাজে লাগবে মানিকগঞ্জের নাম কইয়া নারায়ণগঞ্জের নাম কইয়া করিমগঞ্জের নাম কইয়া আখেরাতে কোনদিন দিন পার হওয়া যাবে না কথাটা কিনা এই সমস্ত নাম কইয়া পার হওয়া যাবে না নবীর সুন্নত লাগবে নবীর হুকুম লাগবে নবীর তরিকা লাগবে তাহলে কাল হাসুর দিন জান্নাতের মুখ দেখা যাবে আর নবীর তরিকা ছাড়া কোন তরিকায় আমল কইরা নবীর সুন্নত ছাড়া অন্য কোন তরিকায় নেক আমল কইরা নামাজ পড়া নবীর তরিকা ছাড়া হজ করা কোন আমলের দ্বারা জান্নাত দেখা যাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক আল্লাহর পূজা যখন শুরু করলেন এক আল্লাহর হুকুম যখন মানা শুরু করলেন নমরুদ তাকে আগুনে দেওয়ার জন্য তৈর হয়েছে কথা ঠিক কিনা ইব্রাহিম যখন এক আল্লাহর পূজা করে এক আল্লাহকে ডাকে নমরুদ গুসা হইয়া তারে কোথায় দেওয়ার জন্য তৈরি আগুনের ভিতরে হজরত ইব্রাহিম এনে সালাম ডাক দিয়া বলতেছেন নমরুদ আমাকে আগুনের ভিতরে জ্বালাইতে পারো আমার শরীরটা টুকরা টুকরা করতে পারো রে নমরুদ এক সেকেন্ডের জন্য আমার মৌলার সাথে আমি কাউকে শরিক করব না বলেন সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাওয়ার জন্য তয়া কিন্তু আল্লাহর সাথে শরীক করতে

দুই হাতের মাঝে দুইটা প্যারাক দুই পাওয়ার মাঝে দুইটা প্যারা বুকের মাঝে পাথর দিয়া চাপ দিছে পেরাউন ডাক দিয়া বলে আসি গো এখনো তোমার সময় আছে তুমি মুসার খুদার উপর থেকে ইমান উঠাইয়া আমি ফেরাউনকে তুমি খুদা মাইনা ফেরো বলেন না উজবিল্লা তা আসিয়া ডাক দিলেন ও ফেরাউন আমার শরীরের ভিতরে তুমি লুহা ডামাইছ আমার হাতের মাঝে প্যারেগ মারছো পায়ের মাঝে তুমি প্যারেগ মারছ ফেরাউন্ডে আমার কত কষ্ট হইতেছে আমি মুসার ক্ষুদার উপরে ইমান আনার পরে আমি যে স্বাদ পাইছি ইমানের স্বাদ খুদার কসম আমার শরীরের পশমে পশমে তুমি সুই ডাবাই দাও লোহা ডাবায় দাও আমি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর সাথে কাউকে শরিক করব না বলেন সুভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার পাগল হইয়া অর্থের পাগল হইয়া ধন সম্পদের পাগল হইয়া হাজার হাজার মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হইতেছে হাজার হাজার মানুষ মুসলমান থেকে কাদিয়ানি হইতেছে কাদিয়ানিরা মুসলমান না মুসলিম ও মুসলিম কেন তারা আখির জামানার নবীকে শেষ নবী মানে না আছে কিনা দুনিয়ার লোভ এরকম হইতেছে কিনা বহু মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে ভাইরা আমার আল্লাহ নবী বলছেন ও আমার উন্মতেরা ইমান ঠিক রাখতে গিয়া তোমার উপর দিয়ে ফাঁসি কাস্টে তুমি জ্বলতে হয় আপত্তি নাই জুইলো তবে ইমান সারিও না তোমাকে যদি কতল করা হয় কতল হয়ে যায় ইমান সারিও না

আল্লাহর নবী দুজাহানের বাদশাহ কবরের ভিতরে নিজে নামছেন আর বলতেছেন তোমরা আমার হাতে আব্দুল্লাহ লাশখানা দাও বলেন সুবহানাল্লাহ নবীজের হাতে লাশখানা নিয়া বলতেছেন রব্বুল আলামিন আমার হাত থেকে তোমার কুদরতি হাতে আব্দুল্লাহকে দিতেছি ও মাবুদ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট খুশি আল্লাহ তুমি দয়া করে আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও আমার হাত থেকে তোমার কুদ্রে হাতে করতেছি দিতেছি। আল্লাহ তুমি দয়া করে আমার হাত থেকে তোমার কুদরতে হাতে কবুল করিয়া করিয়ানা বলেন চিৎকার করতেছে কানতেছে আব্দুল্লাহ রে তোর ভাগ্য কত ভালো নবীজির নিজের হাতে কুলে নিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহর কুদ্র হাতে দিতেছি রে এই মত না হইয়া এই মত যদি আমাদের হইতো আমরা কত ভাগ্যবান হয়ে যাইতাম বলেন সুহান আল্লাহ এত কিছু করার পর ইমান সারে নাই কি সারে নাই বাড়ি সারছে মা সারতে রাজি হয়েছে পোশাক সেরা উলঙ্গ হয়ে গেছে কিন্তু সে ইমান সারে নাই নবীর দরবার سرنا. سرنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاذري الله ناذري الله شاهدي الله معي أمر إيمان سربو কি বলেন ইমান রক্ষা করতে গিয়ে যদি বাড়ি সারতে হয় রাজি আছে কিনা ইমান রক্ষা করতে যদি ইজ্জত দিতে হয় রাজি আছে কিনা ইমান ইমান রক্ষা করতে যদি মরতে হয় রাজি আছে কিনা কি বলেন না ইমানের হ্যাঁ বদলা যদি কিছু মাল পাওয়া যায় ইমান ছেড়ে দিব না ও আমার মায়েরা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হন ইমান আনার আর কোনো রাস্তা থাকবে না আর কোনো রাস্তা থাকবে না আবু জাহেল তো বড় নেতা ছিল দুনিয়ার থেকে বেইমান হয়ে বিদায় হয়ে গেছে আর কোনো দিন রে ইমান আনার সুযোগ হবে না কথাটা কি না ফেরাউন বলেন নমরুদ বলেন আবু তালেব বলেন আবু জাহাল বলেন উৎপা বলেন সাইবা বলেন ফেরাউন বলেন কারুন বলেন যারা দুনিয়ার থেকে বেইমান হইয়া চলে গেছে আর কোনোদিন ইমান আনার সুযোগ তাদের আর হবে না কথা ঠিক কিনা ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদা হায় হায় ও আমার ভাইরা আমরা দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া আল্লাহর হুকুম নষ্ট করতেছি নবীর তরিকা নষ্ট করতেছি ইমান হারা হইতেছি খ্রিস্টান হইতেছে বৌদ্ধ হয়ে যেতেছে কাদিয়ানি হয়ে যাইতেছে মুসলমান কথা ঠিক কিনা সর্বশেষ কথা এক নম্বর হলো আল্লাহর হক আদায় করা কার হক আল্লাহর হক আল্লাহর হক কি ইমান আনবো শিরিক মুক্ত বলেন ইমান আনবো আর আমল করব বেদাত মুক্ত বলেন জোরে জোরে আমল করব কি মন মুক্ত, আমল করব, বেদাত মুক্ত বলেন। মুক্ত, আমল করব, বেদাত মুক্ত কথা রে কিনা ইমান আনবো কি সেক মুক্ত আমল করব বেদাত মুক্ত দুই নম্বরের কথা বলে শেষ করে দিতেছি ওয়াহাবুদুল্লাওয়ালা তুসরি কুবি সাইআউ ওয়াবিল ওয়ালি দাইনী আল্লাহ ফকরবুল আলামিন এক জায়গায় দুই জায়গায় না সাতটা সুরার মধ্যে মাতা পিতার কথা বলছে বলেন সুবাহান আল্লাহ কার কথা আল্লাহর হকের পরে এর পরে কার হক হক জুড়ে আর জুড়ে বলেন কার হক এই জোরে বলেন পিতা মাতার কার পরে আল্লাহর পরে বন্দার ওপরে সবচেয়ে বড় হক কার মাতা পিতার পিতা কার হক পিতা হক কে বলছে এ কে বলছে ওয়াহাবুদুল্লাহ বন্ধা তুমি আমারে মাদত করো ওয়ালা তুশ্রিকু মিহি আমার সাথে কাউকে শরিক করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো বলেন সুবহানাল্লাহ কার সাথে মাতা পিতার সাথে হাদিস শরীফে আমি দেখছি আল্লাহু আকবার আল্লাহর নবী বলতেছেন সাহাবায়ে কেরামকে বলতেছেন ও সাহাবিরা তোমরা যদি তোমার মাতা পিতার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাও কইবার একবার তাকাইতে পারো আল্লাপাক তোমাকে একটা কবুলি হজের সাপ দান করবি বলেন সুবাহান আল্লাহ এ কিসের সাপ কিষের হা আরে কবুলি হজ কিসের হজ যে হজ আল্লাহ কি করছে কবুল করছে এমন একটা হজের সাপ পাবো একবার চাইলে বলেন সুবাহান

আমি ইচ্ছা করলে আমার আব্বা আমাকে একশো বার আমি দেখতে পারব আল্লাহ ও তুমি যদি একবার দুইবার একশো বার না আরো বেশি যদি তুমি তোমার মা বাপকে প্রতিদিন দেখতে পারো আমার আল্লাহ এর চেয়ে বেশি সব তোমাকে দিতে পারবে বলেন সুবাহান আল্লাহ মা বাবার তুলু না এই জগতে মিলে না মা বাবা চিনলি না রে মন মা বাবার তুলু না এই জগতে মিলে না মা বাবা চিনলি না রে অবুঝা মন কথা ঠিক কিনা মা বাবার তুলনা আল্লাহর পরে কার তুলনা আর কার স্থান আল্লাহর পরের স্থান হলো মাতা পিতা কার যার চেহারার দিকে তাকাইলে কি হয় কবুলি হজের সব হয় আজকে বহু মানুষ আছে আমাদের কাছে রিপোর্ট হুজুর দোয়া করেন আমার ছেলেটা আমার দেখে না বাপে ভিক্ষা করে চারজন পাঁচজন ছেলে মেয়ে আছে কেউ বাপের খবর নাই না রাস্তার বেয়ে ভিক্ষা করে আমি জিজ্ঞাসা এক মুরব্বী বুড়া মানুষ কিছুদিন আগে ব্যবসা বাণিজ্য করতো যে চাষা আপনি যে রাস্তা এখন ভিক্ষা করতেছেন ছেলে মেয়ে নাই কবাজান কেন না আমার ছেলে আছে মেয়ে আছে কিন্তু আমার খবর কেউ নেই না আহ আফসোস আল্লাহ রসুল বলছেন মা বাপ যদি রাজি থাকে তোমার এবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে মাতা পিতা অসন্তুষ্ট তোমার তাহাজ পড়তে পারো হাফিজ কোরআন হইতে পারো তেলাওয়াত করতে পারো জিকির করতে পারো হজ করতে পারো উমরা করতে পারো জাকাত দিতে পারো দান করতে পারো একটা সব আল্লাহর কসম খোদার কাছে মঞ্জুর হবে না যদি মা বাপ কি থাকে অসন্তুষ্ট থাকে এই জন্য মা বাপ যার আছে খেদমত করতে রাজি আছেন এখন মনে মনে বলতেছেন হুজুর আমার তো বাপ মা সব মারা গেছে আমি আছেন এরকম বাপ মা মারা গেছে আমি কি করি আমি এই সময় বুঝছি না এমন শুনছি না আর মা বাপের খেদমত করতে পারি না এই ধরনের লোকদের জন্য আল্লাহ নবী বলেন ও সাহাবিরা তোমরা কি মাতা পিতার খেদমত করার মতন সুযোগ নাই মা বাপ তোমাদের সামনে নাই তোমরা যদি প্রতি শুক্রবার দিন মাতা পিতার কবরের কাছে গিয়া কোরআন শরীফ তেলাওয়াত বক্সির দাও নামাজ পড়া পড়া মার জন্য বাপের জন্য দোয়া করো মানুষকে দান খয়রাত করো উপকার করো দোয়া করো তাইলে তোমার বাপ মা থাকতে খেদমত করার দ্বারা যে সন্তুষ্ট হইতো মা বাপের জন্য দোয়া করার কারণে তোমার পিতা মাতা কবরে থাইকা তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাইবি বলেন সুহান এই জন্য মাতা পিতা খেদমত করতে আমরা রাজি আছি কারা কারা রাজি হাত তুলি না রে আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন কেন মা যেই কষ্ট করছে সন্তানের জন্য এই কষ্ট আর কেউ করতে পারবে এই পারবে পারবে না কি কষ্ট করছে সর্বপ্রথম দশ মাস নয় মাস তোমাকে তোমার মা পেটের মাঝে ধারণ করছে ওই সময় মার কষ্ট হয়েছে কিনা আট মাস নয় মাস যখন তোমার বয়স হয়ে গেছে মা জননি তুমি একটা জীবিত মানুষ পেড়ের ভিতরে আর একজন জীবিত মানুষ তোমাকে নিয়ে বহন করছে তোমার মা যখন শুইতো তুমি যখন পেড়ের ভিতরে লড়াচড়া করতা তোমার পায়ের আঘাত তোমার মার কলেজাত লাইগা ব্যথা উঠতো মা জননীর চোখের পানি চাইরা কাঁদছে কিন্তু সন্তানের প্রতি কোনো নারাজ হয় নাই এমন কষ্ট করে তোমাকে লালন পালন করছে মা যখন খানা খাইতেছিল হঠাৎ করে পেটের বেদনা উঠছে খানা বাদ দিয়া দাঁড়ায় গেছে চোখ দিয়া পানি পড়তেছে কিন্তু মা জননী এই কষ্ট করছে দুনিয়ার আর কেউ এই কষ্টের মধ্যে শেয়ার করতে পারে নাই কথা রে কিনা মা যে পেটের মধ্যে সন্তান নিয়ে কষ্ট করছে এই কষ্টটা দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে পারবে মা জননী যখন বাচ্চা ভূমিষ্ঠ হইছে প্রসব করছে বিষাক্ত সাপে কামড়াইলে যেমন বিষ করত এমন ব্যথা যখন শুরু হইছে তোমার আমার ভূমিষ্ঠ হওয়া হইছে মা জননীর কষ্ট দুনিয়ার কেউ আর নিতে পারবে না পারবে ভূমিষ্ঠ হওয়ার কষ্ট প্রসব বেদনা কোনো মানুষে বন্ড করে নিতে পারবে পারবে না তিন নম্বর কষ্ট হইল দুই বছর পর্যন্ত মা বুকের দুধ খাওয়াইছে তুমি মার কুলের মধ্যে প্রস্রাব করছো পায়খানা করছো করছো কিনা হ্যাঁ করছেন না মার কুলের মধ্যে প্রস্রাব করা হয়েছে মার কুলের মধ্যে পায়খানা করা হয়েছে মার কুলের মধ্যে বমি করা হয়েছে মা জননী মহব্বতের সাথে পরিষ্কার করছে কোনদিন রে সন্তানের জন্য বিরক্ত হয় নাই বলেন আহ আজকে মারে কষ্ট দাও তুমি যে কি পরিমাণ কষ্ট দিয়া মারা দুনিয়াতে আসছ পেটের ভিতরে কষ্ট দিস ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট দিস দুই বছর দুধ খাওয়াইতে গিয়ে তোমার মা কত কষ্ট করছে রাত্রের বেলা ডাইন দিকে প্রস্রাব করে দিস তোমাকে বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করে দিছ তোমাকে তোমার মা বুকের মধ্যে রাইখা সমস্ত রাত কাটাইছে তবুও না জানি বাচ্চা লাগে তোমাকে প্রস্রাবের মধ্যে রাখে নাই কথাটি কিনা এই জন্য মার হক আদায় করতে রাজি আসিনি এক সাবিয়া বলতেছে হুজুর আমার আম্মা অচল ল্যাংরা হয়ে গেছে চোখে দেখে না আমার মারে আমি মাথা মাঝে কান্দের মাঝে নিয়া উমরাই কাবা ঘর তোয়াপ করাইছি সাফা মারোয়া সাই করাইছি মিনা বাজারে গেছি এরকম ভাবে আরফার ময়দানে গেছি মুজদারাফাত গেছি জামারাতে গেছি পুয়া কষ্ট করে আমার মারে আমি মাথার মাঝে নিয়া কুলের মাঝে নিয়া কান্দের মাঝে লেলে আমি হস করাইছি আমার আম্মারে আমার মা যে কষ্ট করছে আমার জন্য এর কিছুটা হক আদায় হয়েছে কিনা মনে করছে যে কষ্ট করে আমি হস করেছি মার হক আমি আদায় করে আল্লাহর নবী দুজানের বাদশা বললেন ও সাহাবী শোনো তুমি মনে করতেছো তোমার মাকে নিয়া তোয়াব করছো তোমার মাকে নিয়া সাফা মারোয়া সাই করছো তোমার মারে কান্দলিয়া মিনা বাজারে গেছো আর পার ময়দানে গেছো মুযদালফে গিয়েছো জামারাতে গিয়ে শয়তান রে কাঙ্কর মারছো এই কষ্ট করার দ্বারা তুমি মনে করতেছো মার হক আদায় করছো এস আবি শুনো তোমার মা তোমাকে পেটে নিয়া এক শ্বাস ফালাইতে যেই পরিমাণ সময় লাগে এতটুক সময়ের হক তোমার দ্বারা আদায় হয় নাই বলেন আরে তোমার মা পেড়ে নিয়া একটা শ্বাস ফালাইতে যে পরিমাণ সময় নষ্ট হয় এতটুক সময় যে কষ্ট করছে এতটুক কষ্টের বিনিময়ে তোমার হয় না বলেন এই জন্য মা বাপের খেদমত করবেন তো মা বাপের খেদমত যদি কেউ না করে মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে মারা যা এই সন্তানের গুনা এমন হবে দুনিয়াতে ভোগ করবে মৃত্যুর পরে জাহান নামে যাবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবার এই জগতে মিলে না মা বাবা রে চিন্তা করে দেখেন মা বাপ যে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে এই আমরা ইনসেলার সবাই রাজি আছি তো এক নম্বর হক কি আল্লাহর হক আদায় করবো কার আল্লাহর হক কি সে মুক্ত ইমান সবাই বলেন শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বলেন জোরে জোরে এক নম্বর হইলো শিরিক মুক্ত ইমান দুই নম্বর হইলো বেদাত মুক্ত আমল করব আল্লাহ